নওগাঁবাসী আল্লাহর ভাষা আয়াফিরু আফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঝেড়ে দৌড় দেওয়া মানুষ সাপ দেখলে বাঘ দেখলে আস্তে দৌড়ায় কিভাবে দৌড়ায় খেচ্ছে দৌড়ে বাংলায় আমাদের কুষ্টিয়ার ওদিকে আঞ্চলিক ভাষায় বলে খেচ্ছে দৌড় কিয়ামতের দিন মানুষ বিপদে পড়লে ভাইয়ের কাছে যাবে ভাই ওইভাবে দৌড় দেবে এরপরে দিয়েছে মায়ের নাম এরপরে বাবার নাম এরপরে স্ত্রী অথবা বন্ধুর নাম আল্লাহ তাআলা বলেন কেউ এই যে এই মানুষগুলো দুনিয়ায় বিপদে পড়লে এগিয়ে আসে আর এরা আগে পালাবে পৃথিবীর প্রতিটি মানুষ থাকবে নিজের চিন্তায় পরেশান ওই কঠিন ময়দানে শুধুমাত্র মানুষের উপকার করবে তার জীবনের ভালো কাজগুলো তার ভেতরে আজকের এটা একটা ভালো কাজ পৃথিবীতে যত নফল কাজ আছে সর্বোত্তম নফল কাজ হচ্ছে কোরআনে কারীমের আলোচনা মসজিদে নববীতে নবীজি প্রবেশ করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে লক্ষ্য করে দেখলেন কিছু মানুষ কোরআনে কারীম নিয়ে গবেষণা করছে বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন এই দুইটা দল ভালো কাজে আছে সবচাইতে ভালো কাজে আছে যারা কোরআনে কারীম নিয়ে ব্যস্ত আছে আমার মালিক আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে আমি যেন কোরআনের এই অনুষ্ঠানে শ্রোতা হিসাবে বসে যাই কি বুঝলেন নওগাঁবাসী বিশ্ব নবীর মতো মহামানব এখন যদি নওগাঁ জেলায় আসতেন আরে পত্নী তলার পাশ দিয়ে যদি হেঁটে যেতেন এই ময়দানে আপনাদের মতো শ্রোতা হিসাবে উনি বসে পড়তেন তাহলে মাহফিলের শ্রোতার কত দাম এই অনুষ্ঠানটা আল্লাহর কাছে কত দামি আপনি অবশ্যই টের পেয়েছেন না পাননি এত দামি একটা অনুষ্ঠানে যে আল্লাহ নিয়ে আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ যে কোরআনের আলোচনা শুনতে এসেছে আমরা এতদিন জানি কোরআনের ভেতরে কোনো ভুল নেই আছে এত আস্তে বললে কিছুদিন আগে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে কে1 সুপার কম্পিউটারের ভেতরে 4,500 ধর্মীয় গ্রন্থ দেওয়া হয়েছিল 10 জন খ্রিস্টান বিজ্ঞানী বসে বসে গবেষণাগারে কম্পিউটারের স্ক্রিনে ভেসে এসেছে যে বাইবেলের ভেতরে 10টা ভুল আছে আর এরকম বাইবেল আরেকটা লেখা সম্ভব গীতার ভেতরে কয়টা ভুল আছে আর গীতা এরকম আরেকটা লেখা সম্ভব কোরআনে কারীম সর্বশেষ দেওয়ার পরে স্ক্রিনে লেখা এসেছে এর ভেতরে কোনো ভুল নেই আমি শেষ পর্যন্ত বলি ভুল নেই কিন্তু এরকম কিতাব আরেকটা লেখা সম্ভব আপনি নাউজুবিল্লাহ বলে ধরছেন না খ্রিস্টান বিজ্ঞানীরা চিন্তা করে এতদিন জানতামই কোরআনে ভুল নেই সন্দেহ নেই কিন্তু এরকম কিতাব লেখা সম্ভব না এইটাও জানতাম আজকে প্রমাণ হয়েছে এরকম কিতাব লেখা সম্ভব কিন্তু সময় লাগবে কতদিন কম্পিউটারের স্ক্রিনের শেষের দিকে লিখে এসেছে এ সময় লাগতে পারে 63,000 অক্টেলিয়ন বছর আপনি তো না বুঝে হাসতেছেন আপনি বোঝেন অক্টেলিয়ন কারে বলে যারা গণিত জানে জিজ্ঞাসা করেন আমরা জানি গণিতের যে হিসাব একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন ব্রিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন এরপরে অক্টেলিয়ন ওনা মাথায় ধরবে না তাও 1-2 বছর না 63,000 অক্টেলিয়ন বছর সময় লাগবে শেষে আবার আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে লেখা এসেছে যে সম্ভব না এতদিন আমরা এটা জানি যে কোরআনে কোনো ভুল নেই কিন্তু এই কোরআনে আল্লাহ বাদে আর কারো কোনো কথা নেই এটা জানেন না জানেন না এটা কত বড় অথেন্টিক কিতাব এ পৃথিবীতে এখন 4,500 উপরে ধর্ম আছে তাদের ধর্মীয় কিতাবও আছে আমাদের যেমন একটা এত বড় অথেন্টিক এই কিতাবটা
আল্লাহ পাক বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফী, এর ভিতরে সন্দেহ নেই, ভুল নেই, সন্দেহের লেশ পর্যন্ত নেই, কিন্তু আল্লাহ বাদে আর কারো কোনো কথা কোরআনে নেই, এটা আমরা অনেকে জানি না। আল্লাহ বাদে কারো কথা আছে এর ভিতরে? নেই যে আপনি জানলেন কি করে? قرآن كريم غارانتي ديسي ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين سورة حق باتير 44-45-46 نمبر آيات একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলেন আমার এই কোরআনে নবীজি নিজের কোন কথা যদি আমার নামে চালিয়ে দিত যে এটাও আল্লাহ বলেছেন, নিজের কোন কথা আমি আল্লাহর নামে যদি চালিয়ে দিত কোরআনে, আমি আল্লাহ আমার নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে আয়াতের কথা? এখানে এত নড়াচড়া করা যাবে না ভাই, কে জানো না আসে কথা বলছেন, যে কথা বললাম ঠিক আছে না? এখানে আলেম নেই? আপনি আলেম না? আমি যে তাফসির করলাম কি ঠিক আছে? না ঠিক নেই। তা আপনারা কি শুনছেন? আমি যদি ভুল বলি তো কিছুই বলবেন না, এই হুজুর বসে আছে কি হুজুর, আমি কি বলছি আপনি একটু ভালো করে শুনেন, এই জন্য তো বলছি নড়াচড়া করা যাবে না। এই কোরআনে যদি নবীজি নিজের কোন কথা আল্লাহর নামে চালিয়ে দিত, আল্লাহ তাআলা বলেন আমি নিজে আমার নবীর ডান হাত চেপে ধরতাম। আপনি তো আন্দাজে ঠিক বললেন, ঠিক নেই, এটা ভুল, আমি যা বললাম এটা সিলেবাসভুক্ত কথা, সিলেবাসের আলেম যারা তাদের কাছে মনে হবে ঠিক হচ্ছে, কিন্তু একটু 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 দেখেন তো কি এখানে কি আল্লাহ বলে, আকাশ পাতাল হয়ে যাবে। আমি এই জন্য বলছি খেয়াল করে শুনবেন, আলেম যারা তাদের জন্য আজকে অনেক খোরাকি আছে। এখানে লাখদনা মিনহু বিলিয়ামিন, বি মানে দ্বারা, বি মানে দিয়ে, বি মানে কর্তৃক, আল্লাহ তাআলা বলেন বিলিয়ামিন ডান হাতের দ্বারা আমি আল্লাহ পাক আমার নবীকে চেপে ধরতাম, আমার নবীর ডান হাত চেপে ধরতাম, এই কথা এখানে নেই। অথচ আমাদের সিলেবাসে কিন্তু এটা আছে। আপনি একটু ভালো করে দেখেন, দেশে এখন প্রায় 42টার উপরে তাফসির পাওয়া যাচ্ছে, আধুনিক যে তাফসির গুলো দেখবেন এখানে লেখা আছে আমি আল্লাহ আমার নবীর ডান হাত চেপে ধরতাম, আছে? হ্যাঁ, আধুনিক তাফসির গুলোতে আপনি পাবেন না, মান্ধাত আমলে যেগুলো আছে হাজার বছর 1200 বছর আগে লেখা ওখানে আছে, আমার নবীর ডান হাত চেপে ধরতাম না, এই কথা ঠিক নেই, আমি আল্লাহ পাক আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম। আল্লাহর ডান হাতে শক্তি বেশি না বাম হাতে? বলছে ডান হাত। আল্লাহর শক্তি কি ডান হাতে বেশি না বাম হাতে? এখানে যেহেতু ক্লাস হয় কলেজে, প্রফেসর মতি মসিবর রহমানরা ক্লাস নেয়, যারা শিক্ষক মন্ডলী আছে বারবার দেখবেন প্রশ্ন করে, আমার বিশ্ববিদ্যালয়ে আপনাদের এলাকার একজন স্যার ছিল ডক্টর গোলাম রব্বানী ওই ধামরহাট বাড়ি, উনি যখন বারবার ক্লাসে প্রশ্ন করতেন ওই বিষয়টা আমরা আর বলতাম না, তার মানে যারা আসল শিক্ষক ওনাদের উচিত হবে একটা বিষয়কে একেবারে গুলিয়ে খাওয়ানো, বারবার প্রশ্ন করা, এইটাও কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা এক দেড় ঘন্টার একটা ক্লাস। এই ক্লাসের ছাত্র যদিও কলেজের অনার্সের সব ছাত্র একরকম, এখানে ওই রকম না, এখানে 12 বাপের 13 ছেলে, এক একটার মেধা এক এক রকম, এই জন্য এখানে কথা বলা আর একটু কঠিন। শব্দের দিকে খেয়াল করলে আমরা যেটা দেখলাম, আল্লাহ তাআলা বিশিমাল না দিয়ে বিলিয়ামিন দিলেন, কারণ কি? এই আয়াতের তাফসীর হয় দুইটা, এক নম্বরে আল্লাহ মিনহু বিলিয়ামিন দিয়ে শিমাল না দিয়ে বোঝাতে চেয়েছেন আমি আল্লাহ আছি, পৃথিবীতে ডান পন্থীদের সঙ্গে বাম পন্থীদেরকে আমি আল্লাহ ঘৃণা করি। বাংলাদেশ সহ বিশ্বে যারা বামপন্থী রাজনীতি করেন
যারা বামপন্থী বলে নিজেদেরকে পরিচয় দেন আপনার দুনিয়ার সব কিছু থাকতে পারে কান খুলে কথা শুনে রাখেন আপনার মালিক আপনাকে ঘৃণা করে কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমালি ফি সামুমি ওয়া হামিমি ওয়া যিল্লিমি ইয়াহমুম লা বারিদি ওয়া লা কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে জানিয়েছেন যারা বামপন্থী এরা হতভাগ্য এরা দুর্ভাগা এদেরকে জাহান্নামে কিছু শাস্তি দেব সেগুলোর ধরন আল্লাহ এখানে দিয়েছেন নওগাঁবাসী বিবেক যদি থাকে আপনি যদি বামপন্থী রাজনীতি করে আরো পরিচয় দেন আমি বাম আপনি বাম হন আর রাম হন আপনাকে আপনার মালিক যিনি ঘৃণা করে অপছন্দ করে আমরা যারা ডানপন্থী আমাদের কিছু না থাক এতটুকু এতটুকু ভরসা আমাদের মালিকের প্রতি এতটুকু সান্ত্বনা আছে আমাদের মালিকের প্রতি যে আমাদের মালিক আমাদেরকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বামপন্থী যারা এদেরকে আমি দোজখের খড়ি বানাব আগুন দিয়ে এদেরকে জ্বালাব স্থায়ী করে দেব ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাস আমা আলাইহিম নারুম মুসাদা জোরে বলেন নাউজুবিল্লাহ মিনহু বিল ইয়ামিন দেওয়ার কারণ এক নাম্বার এটা আল্লাহ ডানপন্থীদের ভালোবাসেন পছন্দ করেন বামপন্থীদেরকে ঘৃণা করেন অপছন্দ করেন এই জন্য মিনহু বিশিমাল দেয়নি দুই নাম্বার তাফসির হচ্ছে পৃথিবীতে মানুষ যেটা দিলে বোঝে ভালো আল্লাহ কিন্তু ওই বিষয়ের উদাহরণ কোরআনে দিয়েছেন আমরা সচরাচর জানি আমাদের ডান হাতে শক্তি বেশি বাম হাতে শক্তি এই জবাব দেন না কেন ডান হাতে কোনো বিষয় ধরলে শক্ত করে ধরা যায় বাম হাত দিয়ে ধরলেও ধরা যায় কিন্তু অত শক্ত করে না আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন বান্দা বান্দিরা এই কোরআন এত অথেন্টিক এত স্পেশাল কালাম আমি আল্লাহ আমার নবীকে আমার ডান হাত দিয়ে তার মানে নরম করে না শক্ত করে ধরতাম যদিও আমার ধরা এমনিতে শক্ত আমার বাম হাতে কি আর ডান হাতে কি ডান হাত দিয়ে ধরলে নরমে না শক্ত আরো জোরে শক্ত করে ধরে ফেলে শেষ করে দিতাম না মানুষকে আপনি তাড়া দেবেন ও দৌড়ানোর পরে যখন দাঁড়াবে দেখবেন হাঁফাবে আর এই অবস্থায় কেউ যদি তাকে চেপে ধরে দেখবেন জহব্বা বের হয়ে যাবে আল্লাহ এখানে গণাগম দিয়েছেন লাখদ নামিনহু বিল ইয়ামিন সুম্মা লাকতনা মিনহুর রওয়াতিন আমার নবী যখন দাঁড়িয়ে আমি শক্ত করে ধরার পরে হাঁপিয়ে যেত জহব্বা বের হয়ে যেত যেটা দিয়ে কথা বলে ওই কণ্ঠ নালি আমি আল্লাহ তার জহব্বা পর্যন্ত কেটে ফেলে দিতাম জোরে বলেন সুবহানাল্লাহ নওগাঁবাসী এখানে নাউজুবিল্লাহ বলার কথা ছিল সুবহানাল্লাহ কেন বললাম যে নবীকে আল্লাহ পড়া কোরআনে কোনোদিন নাম ধরে ডাকেননি আপনি পড়া কোরআন শরীফ খুঁজে দেখবেন কোন সময় নবীকে আল্লাহর নাম ধরে ডাক দেননি যেখানেই নাম ধরেছেন সেখানে রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন পড়া কোরআনে 25 জন নবীর নাম আমি পেয়েছি এই 25 জন নবীকে আল্লাহ ছাত্রের মতো ডাক দিয়েছেন এই শিক্ষক যখন ক্লাস নাই ক্লাসে দেখবেন ডাক দেয় ইয়া ইব্রাহিম ইয়া মুসা এদিকে আসো আর মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পড়া কোরআনে ওইভাবে ডাক দেয়নি ইয়া মোহাম্মদ হা মোহাম্মদ শব্দ বলার সঙ্গে সঙ্গে তার রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান যা ছিল আরো বাড়িয়ে দিয়েছেন চার জায়গায় আল্লাহ এই শব্দটা দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ ওয়া মা মোহাম্মদ ইল্লা রাসূল জোরে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা
যেই নবীকে আল্লাহ কোনদিন নাম ধরে পর্যন্ত ডাকলেন না সেই নবীকে যদি বলে আপনার আপনাকে আমি ডান হাত দিয়ে চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম যদি কোরআনের ভেতরে আপনার নিজের কোনো কথা বানিয়ে বলতেন তাহলে সে কিতাব কত অথেন্টিক এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এত বড় অথেন্টিক কিতাবের তাফসীর শোনার জন্য যারা বসেছি আরেকবার বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক محمد رسول الله صلى الله عليه وسلم প্রতি কোরআন কারীমে আমার আল্লাহ নবী সম্পর্কে যত তথ্য দিয়েছেন সবচাইতে বড় আশ্চর্য লেগেছে আমার কাছে সূরা হুজুরাতের 1 2 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون দিলের কান দিয়ে বসার নিয়তে শুনবেন আমলের নিয়তে দল মত আমাদের আলাদা থাকতে পারে কিন্তু কিয়ামতের দিন নবী যদি সুপারিশ না করে আমির হামজা না আব্দুল গাফফার না আমার বাবাও জান্নাত পাবে না এই কথা বলেন ঠিক এজন্য আয়াতটা একটু ভালো করে খেয়াল করেন সূরা হুজুরাত 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি কখনো তোমাদের মুখের আওয়াজ যেন আমার রাসূলের মুখের আওয়াজের উপরে ওঠে না ওঠে আমার রাসূলের কণ্ঠের উপরে যদি তোমাদের কোন কণ্ঠ কোনদিন উপরে ওঠে পরস্পরে যেভাবে কথাবার্তা বলো এইভাবে যদি আমার রাসূলের কথার উপরে তোমাদের গলার আওয়াজ চলে যায় তোমাদের যত আমল ছিল দুনিয়ায় আমি আল্লাহ সব আমলগুলো ধ্বংস করে দেব নষ্ট করে দেব তোমরা টেরও পাবে না কখন তোমাদের আমল নষ্ট হয়ে তোমরা আমল শূন্য হয়ে গেছো আয়াতটা নাযিল হওয়ার পর থেকে হযরতে ওমরের এত দারাজ কণ্ঠ ছিল কিন্তু নবীজির সামনে আসলে কমপক্ষে তিন তিন বার কথা না বলার পরে নবীজি তার কথা শুনতে পারতেন না এত বড় দারাজ কণ্ঠের লোক যদি তিন বার বলার পরে নবীজি শুনতে পান আমাদের কণ্ঠ কি আর আমাদের আওয়াজ কি নবীজি এখন নেই তার গলার উপরে আপনার আওয়াজ তার মানে কি এই শব্দের বাস্তব ব্যাখ্যা হবে পৃথিবীতে নবী নেই কিন্তু নাইবে নবী আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহর নবী জানিয়েছেন যারা আলেমেরা আমি না আমি রসূলের স্থলাভিষিক্ত নাইবে রাসূল আমি নবীর উত্তরাধিকারী এরা আমি নবীকে কষ্ট দিলে আমি নবীকে দুঃখ দিলে যেমন আল্লাহ পাক নিজে আঘাত পায় আমার নায়েব যারা কিয়ামত পর্যন্ত আলেমদেরকে যারা দুঃখ দেবে আমি নবী ঠিক ওই ভাবেই কষ্ট পাবো আর আমি নবী যদি কষ্ট পাই তাহলে তোমাদের যে আমলগুলো আছে ওগুলো কখন নষ্ট হয়ে যাবে তোমরা টেরও পাবে না এই আয়াতটা এবার বাংলাদেশে মিলান কত মানুষের আমল আখলাক জাল্লা নষ্ট করে দিয়েছে ও টের পাচ্ছে না তার কোনো হিসাব নেই এ জেলায় নেই আপনার নিজের বাস্তব জীবনে আপনি মেলাবেন আপনি আর যাই করেন না কেন অন্তত এইটা যেন হয়ে না যায় কারণ নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন এই পৃথিবীর ময়দানে আল্লাহ নিজের পরেই সম্মান দিয়েছেন বিশ্ব নবীকে আজকে আসার সময় পড়ছিলাম বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খ্রিস্টান এক যুবক অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করেছিল গালিগালাজ করার পরে লোকটা মারা যায় জাতির লোকেরা তাকে কবরে দেয় সকালবেলা যে দেখে কবরের মাটি তাকে গ্রহণ করে নাই বের করে দিয়েছে চিন্তা করছে কি অবস্থা সকালবেলা আবার তারা একটু গর্ত বেশি করে আবার রেখেছে কবরে
পরের দিন সকালে যে দেখে কবর তাকে গ্রহণ করেনি উদ্গ্রহণ করে বের করে দিয়েছে ওরা ভাবে এভাবে হবে না আর একটু গভীর গর্ত করা লাগবে গভীর গর্ত করার পরে যখন রেখেছে সকাল বেলা যে দেখে আগের দিনের মতো কবর তাকে নেয়নি মাটি বের করে দিয়েছে খ্রিস্টানরা চিন্তা করে এভাবে হবে না একে কুয়ার মতো গর্ত করে রাখো এর উপরে পাথর চাপা দাও সিমেন্ট দিয়ে রড দিয়ে ঢালাই করে একেবারে শক্ত মজবুত ভাবে লাগিয়ে দাও যেন বের হতে না পারে কুয়ার মতো গর্ত করার পরে যখন ঢালাই করে দিয়েছে উপরে বড় বড় পাথর দিয়ে সিমেন্ট দিয়ে সকাল বেলা যে দেখে পাথর রড সিমেন্ট ঢালাই সব দূরে গেছে ওইভাবে মাটির উপরে পড়ে আছে শুধু এতটুকুই না হাজার হাজার খ্রিস্টানরা লক্ষ্য করে দেখছে একটা কুকুর এসে ওর মুখের উপরে লজ্জা স্থান দিয়ে প্রসাব করছে আপনি শুধু নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ পর্যন্ত বলবেন আমি জানি কিন্তু যদি আপনার বিবেক থাকে আপনাকে কিছু নেওয়া লাগবে এখান থেকে এটা বুখারী শরীফের হাদিস এই পৃথিবী প্রমাণ করেই ফেলেছে বিশ্ব নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে কুকুর পর্যন্ত তাদেরকে মুখে প্রসাব করে ঘৃণা জানিয়েছে 17 কোটি মুসলমান এই দেশে 96 ভাগ মুসলমান এই দেশে কোরআনের এই অনুষ্ঠান থেকে দার্তহীন কণ্ঠে আমরা জানাতে চাই এই বাংলাদেশ বিশ্ব নবীর জন্য অক্ষ করা হয়েছে কারণ নবীজি যদি পৃথিবীতে না আসতেন বঙ্গবন্ধু হতেন না আর বঙ্গবন্ধু যদি বাংলাদেশে না আসতেন এদের স্বাধীন হইতো না সুতরাং স্বাধীনতার পেছনে মূল কারণ আমাদের নবী এই কথা বলছেন এখানে উনি না আসলে পৃথিবীতে আল্লাহ তৈরি করতেন না এটা আর উনি না আসলে যদি পৃথিবী না হতো বাংলাদেশ নামে একটা দেশে বঙ্গবন্ধু আসতো না আর উনি যদি এ দেশে না জন্মাতেন আমরা স্বাধীনতাও পেতাম না সুতরাং স্বাধীন দেশে এই স্বাধীন মাটিতে আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করে গালিগালাজ করে এ জমিন তাকে গ্রহণ করবে না এ জমিনের এক ইঞ্চি মাটিও তার জন্য বৈধ না শোনো কোনো অবৈধ মানুষকে আমরা এ জমিনে থাকতে দেব না আমার তো মনে হচ্ছে জাতির ভেতরে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে নিকৃষ্ট কাজে মেতে ওঠে মাঝে মাঝে ওই কুকুর পর্যন্ত তাদেরকে মুখে প্রসাব করে সামনে ঘৃণা জানাবে আশা করি আপনি পরিবর্তন হবেন এত বড় আজান দিচ্ছে না একজন জবাব দিয়ে দিন এর ভেতরে একজন জবাব দিয়ে দিন আমার বন্ধুরা বিশ্ব নবী মক্কা বিজয় করার দিন সবাইকে তিনি প্রায় মাফ করে দিয়েছিলেন জানিয়েছিলেন সাবিরা যারা কাবা শরীফে আশ্রয় নেবে তাদেরকে কিছু বলবা না যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে ওদেরকে কিছু বলবা না যারা নিজেদের ঘরে অবস্থান নিয়ে দরজা আটক করে রাখবে তাদেরকে কিছু বলবা না এক সাহাবী এসে বলে হে নবী আপনি যে তিন জায়গায় অবস্থান নেওয়ার কারণে নিষেধ করলেন কিছু বলতে কিন্তু আপনাকে গালি দিয়েছিল অকথ্য ভাষায় ওই লোকটা দেখলাম কাবার গিলাফ ধরে বসে আছে বাঁচার জন্য আল্লাহর নবী বলেন ওকে নিয়ে আসো ওকে কতল করে বিদায় করে দাও আপনি টের পেয়েছেন কি বললাম যাদের বিরুদ্ধে মাপের ঘোষণা দিলেন যাদের পক্ষে সেই লোকটা গালি দিয়েছিল রসুলকে এই জন্য নবীজি বললেন কাবার গেলাপ ধরে আছে তাদের করে নিয়ে আসো ওকে হত্যা করে বিদায় করে দাও দুনিয়ায় থাকার কোনো অধিকার তার নেই বারবার এগুলো দেওয়া যাবে না যারা দেবেন পরে দেবেন আমার বন্ধুরা আপনার বিবেক যদি থাকে আপনি এখান থেকে আশা করছি কিছু নিয়ে যাবেন আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ঘোষণা দিয়েছেন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখে কেউ আশেপাশে মন্তব্য করবেন না এ দাড়ি টুপি কি আমির হামজার রাসুলের কার মানে রাসুলের প্রতি সম্মান দেখিয়েছেন আপনার জীবনে যদি কিছু কবুল না হয় অন্তত এই কথাটা কবুল হবে
কারণ বিশ্বনবীর পক্ষে পৃথিবীতে যে যা করেছে আল্লাহ কাউকে মাহরুম করেন নাই কিছু না কিছু দিয়েছেন নবীজির আপন চাচা আবু লাহাব এই লোকটার মতো নবীকে কষ্ট দিয়েছে পৃথিবীতে আমি আর কাউকে পাইনি কারণ তার পুরো জীবন পড়ে দেখেছি সবচাইতে বেশি কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তার নাম ধরে একটা সূরা দিয়েছেন সূরা লাহাব কোন সূরা আল্লাহ তাআলা বলেন তাব্বাতি যাদা আবিলাহাবি ওয়া তাব শব্দের দিকে খেয়াল করেন তাব্বাতি যাদা নিয়েছিল দুবছরে দিবছরের কারণে নুনটা পড়ে গেছে আল্লাহ তাআলা বলেন তাব্বাতি যাদা ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে এবং সে ধ্বংস হয়েছে শব্দের দিকে খেয়াল করলে দেখতে পেলাম আবু লাহাব নবীকে পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে কয় হাত এখানে আল্লাহ কয় হাতের কথা বললেন আরো জোরে আল্লাহকে অবিচারক না মানে এখানে এত না দিয়ে এটা দিলেন কেন আপনি যদি এই মোবাইলটা এখন এভাবে নিক্ষেপ করেন দেখবেন এই হাত দিয়ে যদিও জোরে নিক্ষেপ করবেন এই হাত নড়াচড়া করবে আস্তে বলেন আবু লাহাব পাথর ঠিক নবীর দিকে এভাবে নিক্ষেপ করেছিল কিন্তু ওর এই হাত এই বামটা নড়াচড়া করে শক্তি জুগিয়েছিল আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা বিশ্ব নবীর আদর্শের বিপক্ষে আছেন নবীওয়ালা মানুষগুলোর বিপক্ষে আছেন আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করেন বাবার ক্ষমতা আপনার ছিল না যদি পেছন দরজা দিয়ে আপনাকে কেউ নাড়াচাড়া না দেয় আপনাকে আহ্বান জানাচ্ছি হয়তো ডান হাত দিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কায়দায় আপনি যে রাঘববাল বাম হাত দিয়ে পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিয়ে সাহস যোগাচ্ছেন আল্লাহ পাক যদি আপনাকে ধরে পেছন দরজায় যারা আছে তারাও ছাড় পাবেন না আল্লাহ ইয়াদা শব্দ দিয়ে এটা জানিয়েছেন আবু লাহাবের তো এক হাত ধ্বংস করলে ওর শাস্তি হয়ে যেত ওর ডান হাত ব্যবহার করে নবীকে কষ্ট দিয়েছে বাম হাতটা আমি ধ্বংস করলাম এই কারণে কারণ ওই হাত একটু নড়াচড়া করে সাহস জুগিয়েছিল শক্তি জুগিয়েছিল এতটুকুই না ও যার উপরে ভর করে এই কাজ করত ওর প্রভাব প্রতিপত্তি ছিল টাকা পয়সা ছিল এই কারণে আল্লাহ পরবর্তী আয়াতে দিয়েছেন মা গোনানু মালুহু যার উপরে নির্ভর করে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছো তোমার ওই টাকা পয়সা কোনো কাজে আসবে না যেগুলো তুমি অর্জন করেছিলে আবু লাহাব ওই সময় ছিল ওই দেশের ধর্ম মন্ত্রী কি ছিল আস্তে বলেন ওর ধর্ম মন্ত্রীকে পর্যন্ত আল্লাহ ছাড়েননি অমা কাসাবা সে যা অর্জন করেছিল টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি কার পেছনে লাগার কারণে নবীজির জোরে বলেন আল্লাহ তো শেষ করতে পারতেন এই দুইটা আয়াত দিয়েই আল্লাহ তাআলা বলেন সায়া সলানা রং দাতালাহাব এত রাগ আমার আল্লাহ এত ঘৃণা তার উপরে প্রদর্শন করেছেন এই দুইটা আয়াত দিয়ে আল্লাহ এই সূরা শেষ করেননি আল্লাহ সিন দিলেন সিন সাফা কদ লাম এরকম ১৩টা শব্দ আছে আরবি গ্রামারে কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা বলেন অতি শীঘ্র ওকে আমি আল্লাহ জাহান্নামের অগ্নি শিখায় প্রবেশ করাবো অমরাত এবং তার স্ত্রীকেও প্রশ্ন আসতে পারে তার স্ত্রীর দোষ কি নাকি আবু লাহাবের স্ত্রীর দুইটা দোষ ছিল এক নম্বরে নবীজির আপন চাচি সব সময় ঘরের কথাগুলো যা শুনত ওগুলো বাইরে যে মানুষের কাছে প্রকাশ করে দিত দুই নম্বরে নিজের স্বামীকে দিয়ে সব সময় নবীকে কি করে কষ্ট দেওয়া যায় দুঃখ দেওয়া যায় এই বুদ্ধি পরামর্শগুলো বাড়িতে বসে বসে স্বামীকে দিত আজ বাংলাদেশে অনেকে টক শো করে দেখবেন বসে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে যারা আছে ওদের কারো বলার জন্য উদ্বুদ্ধ করে অত জোরে বলার দরকার নেই আস্তে
আমার তো মনে হচ্ছে আপনি আবুল হাবের স্ত্রী উম্মে জামিল এই মহিলার ছোট বোন আস্তে বলে আবুল হাবের স্ত্রীর সবচাইতে মারাত্মক অপরাধ দুনিয়া ছিল এই মহিলা তালাতালি করা ভালোবাসত তালাতালি বুঝেন বুঝেন না একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা এইটা তো এই নওগাঁয় নেই আছে মানে এটা বেশি আব্দুল গাফফার ভাইয়ের সাথে অনেকের হয়তো মিল নেই খোঁজ খবর নিয়ে দেখবেন কাছে সে দেখবেন বিষয়টা কিছু না শুধু তালা তালির কারণে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে তালা তালি করা কত বড় মারাত্মক অপরাধ আল্লাহর নবী বলেন যে এলাকায় মানুষ তালা তালি করে ওই এলাকার মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয় আমরা এত বিপদে পড়ার পরে দোয়া করলে কবুল হচ্ছে না আমার মনে হয় তালা তালি করা কোন লোক এলাকায় আছে না নেই এটা মেয়েদের ভেতরে বসে এক জায়গায় বসলে শুধু আস্তে বলে আমি একটা হাদিস বলছি এবার শুনেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাঁচ প্রকার মানুষের দিকে ফিরে তাকাবেন না আপনি কি লক্ষ্য করলেন কি বললাম কিয়ামতের দিন পাঁচ প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না তার এক নম্বরে যারা তালা তালি করে দুনিয়ায় কারা আছেন এই চরিত্রের হাত তোলেন তো এই খেয়াল করেন মুসা আলাইহিস সালামের জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল হযরত মুসা উম্মতগুলোকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন নামাজ পড়ার পরে দোয়া করলেন আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও তিন তিনবার মোনাজাত করার পরে বৃষ্টি হয় না মুসা নবী রাগি নবী ছিলেন তিনি রেগে গেলেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এগুলো নয় আমার আমার উম্মত আমার মায়া লাগে কিন্তু তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ তাআলা বলেন মুসা মায়া লাগে তো বৃষ্টি দাও না কেন মুসা দেব না তোমার বান্দা মায়া লাগে তুমি নিজে বললে তারপরও বৃষ্টি দেবা না মানে মুসা দেব না দেওয়াই লাগবে আল্লাহ তাআলা বলেন মুসা বৃষ্টি আমি দিতে পারি কিন্তু দেব না কারণ যাদেরকে নিয়ে দোয়া করলে ওর ভেতরে নামিমা তালা তালি করা একজন মানুষ আছে ওরে যতক্ষণ বের করে না দিবা ততক্ষণ দোয়া কবুল হবে না হযরতে মুসা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি শুধু ওই লোকটার নাম বলো দেখো কি করে ওর ঘাড় ধরে বের করে দেব আল্লাহ তাআলা বলেন না আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি আর আজকে আমি নিজে নাম ধরে গীবত করব হবে না মুসা নবী বললেন আল্লাহ আমি তো আর আলিম বিদাতি সদর না মানুষের মনের খবর আমি তো জানি না সুতরাং এই মুহূর্তে যদি ওর নাম ধরে তোমারে বলি এতগুলো মানুষের সামনে তুমি ওর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিব অপমান হবে আমি পারবো না হযরত মুসা বলে আল্লাহ আমি তো জানি না মানুষের মনের খবর আমি টের পাবো কি করে আল্লাহ তাআলা বলেন মুসা তোমাকে আমি কয়েকটা সিমটাম বলি তার ভিতরে এক নম্বরে তুমি সবাইকে নিয়ে তাওবা নাসুহা করো মন থেকে যদি সবাই তাওবা করে ওই লোকটাও তাওবা করবে আর যারা মন থেকে তাওবা করে তাদেরকে আমি আল্লাহ বেগুনা ব্যক্তির মতো বানিয়ে দেই সবাইকে নিয়ে তাওবা করার পরে এবার মোনাজাত করলেন মোনাজাত শেষ হতে দেরি আমার আল্লাহ বৃষ্টি নাজিল করতে দেরি করলেন না সুতরাং এখানে যদি কোনো তালা তালি করা একের কথা অন্যের কাছে লাগানো সম্পর্ক নষ্ট করা কোনো লোক থাকেন আপনি চলে যান নাই তো আজকের মাহফিল আজকের মোনাজাত সব মাঠে মারা যাবে চলে যান ভাই দেখেন তো কেউ যাচ্ছে কিনা যেটা যাবে বুঝবেন ওইটা ওইটা ওই দুই নাম্বার না এটা বাদ দেওয়া লাগবে আমি হাসির খোরাকি দেয়নি এটা বাদ দেওয়ার দরকার আছে না আপনাকে কিয়ামতের দিন আল্লাহ ঘুরেও দেখবে না যে আপনি আল্লাহর বান্দা ছিলেন না বান্দি ছিলেন তাকাবেই না কয় প্রকার মানুষ এক নম্বরে যারা এই তালা তালি করে কিছু দেওয়ার পরে খোঁটা দেয়
দুই নম্বরে যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে বিজ্ঞান এখন তথ্য দিয়েছে 1500 বছর আগের এই হাদিসটা মাস ফালা মিনাল কাবাইনি মিনালি জারি ফিনার তোমার টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট দ্বারা যেগুলো ঢাকা থাকবে ওইটা জাহান্নামে না চলে জান্নাতে আসবে না কেন বললেন নবীজির এই কথাকে বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে মানুষের এই টাকনুর নিচে যে ছোট্ট একটা রগ আছে ওটা খুব মোলায়েম ওটা যদি বারবার এটা মেয়েদের পুরুষের কিন্তু আবার আলাদা পুরুষের ক্ষেত্রে এই জায়গাটা আলো বাতাস লাগা দরকার এই যে রগটা যদি বারবার আপনার লুঙ্গি প্যান্ট পায়জামা দ্বারা বারবার ওখানে ঘর্ষণ লাগে তাহলে প্যারালাইসিস হওয়ার অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে বিজ্ঞানে ছোট্ট হাদিস গবেষণা করে অনেকে আজ মুসলমান হয়ে গেছে আশা করছি আপনি হাদিসটা আমল করবেন শুধু নামাজের সময় না সব সময় না নামাজের সময় তিন নম্বরে যারা বিদ্ধ জিনাখোর বুড়ো জিনাকারী এটা এখন বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে যুবক মানুষ নাকি খেপে গেলে তার ঠেকানো যায় হাদিস কোরআন বলে আর বুড়ো মানুষ খেপলে না করে বাঁশ মেরেও ঠেকানো যায় না বাংলাদেশে আজ হাজারো জায়গা থেকে আমরা মেয়েদের কান্নার আওয়াজ পাচ্ছি যাদের রুম থেকে কান্নার আওয়াজ আসে যুবক মানুষ না দেখবেন বুড়ো মানুষ আসতে বলেন আজকে দিনাজপুরের ডিসির নাম বেরিয়েছে জামালপুরের ডিসির কথা নয় বাদই দিলাম এগুলো কি যুবক না বুড়ো আসতে বলেন এজন্য আমার যতটুকু ধারণা আমার যতটুকু মনে হয় এই দেশে যাদের সম্পদ আছে ধনী মানুষ ওর একটা বিয়ে করলে হবে না ওর কমপক্ষে তিন চারটা বিয়ে করা লাগবে তাও হবে না না এ দেশে যদিও সামাজিক অবস্থা এটা নেই একটার বেশি দুইটা বিয়ে করলে মানুষ উল্টা চোখে দেখে কথা বলেন না কেন আব্দুল গাফফার সাহেবকে আল্লাহ যা দিয়েছে যে সম্পদ যে ক্ষমতা যে প্রভাব প্রতিপত্তি একটা বিয়ের পরে যদি দুইটা বিয়ে করে আমরা অনেকেই মনে করব নষ্ট হয়ে গেছে ওনার দ্বারা এখন কিন্তু একটা না আমার মনে হয় একটা বউ থাকে ঢাকায় আর একটা নজিপুরে থাকা দরকার এ কথা বলছেন না আজ হাজারো ধনী মানুষের চরিত্রগুলো আপনি লক্ষ্য করে দেখবেন এদের যে চরিত্র কিয়ামতের দিন আল্লাহ এদের দিকে তাকাবে না কারণ অধিকাংশ বুড়ো মানুষ জিনাখোর চার নম্বরে অহংকারী ফকির ফকির আবার অহংকারী হয় ফকির অহংকারী বলতে এখানে কি বুঝলেন হাদিস এই ফকির মানে যারা ভিক্ষা করে এই ফকির না এই ফকির হচ্ছে পৃথিবীর সব বান্দা বান্দি আমার আল্লাহর কাছে ফকির এমন সময় কারেন্ট গেল জেনারেটর নেই এত দেরি হলে তো সম্ভব না ওখানে একদম বসে থাকেন আমাদের বিদ্যুৎ অফিসের এরকম ইনফরমেশন ছিল না ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের তুলনায় আমরা যারা পৃথিবীতে আছি আল্লাহ বর্ণনা দিয়েছেন আল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ শুধুমাত্র ধনী তোরা সব ফকির আল্লাহর তুলনায় আমরা কি আরো জোরে শুধু ফকির না ফকিরের ঘরের ফকির ফকির না আমরা এজন্য ফকির যারা আমরা আমাদের অহংকার সাজে না কি হনুরে হনুমান হয়ে গেছে
অহংকার যাদের ভেতরে পয়দা হয় এটা দূর করা লাগবে না তো কিয়ামতে আপনি আল্লাহর নজর পাবেন না শেষ নম্বরে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাবে না যারা এটার বলার দরকার নেই পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী এদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না এটা এই দেশে নেই যে দেশে আছে ওই দেশে গেলে আমি বলবো সুতরাং এই পাঁচ প্রকার মানুষের নাম আমি হাদিসের ভেতরে পেয়েছি তিরমিজি শরীফের হাদিস আমরা যারা এর ভেতরে পড়ে না যাই জোরে বলেন আমিন আমার বন্ধুরা তালাতালি করা লোক যারা আছেন চরিত্র পাল্টান এটা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের চরিত্র এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি সম্মানিতা মা বোনেরা নবীজি মেরাজের রাত্রে জাহান্নামে মেয়েদেরকে বেশি দেখেছেন দুইটা কারণে এক নম্বরে মেয়েরা বিনা কারণে স্বামীর হুকুম ছাড়া এক বাড়ি থেকে আর এক বাড়ি সে গল্প করে সে গল্প কোরআন হাদিসের না শুধু তালাতালি আর স্বামীর বদনাম এরকম বউ আছে কার হাত বলেন তো আলহামদুলিল্লাহ এলাকায় এরকম মহিলা নেই আবুল আহাবের কথা বলছিলাম বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর পেছনে এত বেশি লেগে থাকার কারণে আল্লাহ পাক তার নামে সরাসরি সূরা নাযিল করেছেন কথা বলেন ঠিক কিনা তার চাইতে ভয়ঙ্কর তো কাফের ছিল কিন্তু তাদের নামে তো আল্লাহ সূরা দেয়নি যেমন আবু সেহেল উতবা সাইবা মগিরা তাদের নামে কিন্তু আয়াত আছে সূরা নেই ওলিদ ইবনে মগিরার নামে একটা আয়াত আল্লাহ দিয়েছেন সূরা কলমের ১৩ নম্বর আয়াত উতুল্লিম বাদা জালিকা জানিম এতটুকু শেষ কিন্তু এই লোকটার নামে সরাসরি আমার আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়েছেন সূরা পর্যন্ত নাসিল করলেন আবু জেহেলের নামে একটা আয়াত আছে মাত্র সূরা আলাকে কিন্তু আয়াত সূরা নেই আর এই লোকটার নামে আয়াত না সূরা বলেন এত বড় একটা সূরায় আল্লাহ তার নাম দিয়ে তার স্ত্রীর নাম দিয়ে নাসিল করলেন তার মানে আল্লাহর কাছে আবু জেহেলের চাইতে আবু লাহাব আরো ঘৃণিত নিকৃষ্ট বলেন অথচ এই লোকটা মারা যাওয়ার পর প্রত্যেক সোমবারের দিন শুধু এই এই দুইটা আঙ্গুল এই শাহাদত আঙ্গুল আর এই পাশেরটা মুখের ভেতরে নিয়ে একটু চষা মারে ওর ভেতরে শরবত আমার আল্লাহ জারি করে দেয় তাফসিরের কিতাবে দেখলাম কেন এত বড় অপরাধীকে আমার আল্লাহ এই এই শান্তি কেন দেয় আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করে বিশ্ব নবীর এই জন্মের কথা আবুল আহাবের এক এক দাসী বাড়ির কাজের মেয়ে এই মেয়েটি যে ডাক দিয়ে বলে মালিক আমি জানি আপনার হুকুম ছাড়া বাইরের বাইরে যাওয়া নিষেধ কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা এতিম সন্তান দুনিয়ায় এসেছে আকাশের চাঁদের চাইতেও সুন্দর আপনার ভাই থাকলে অনেক খুশি হতো আবুল আহাব ওই দিন ডাক দিয়ে বলেছে আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো আমার ভাই যখন নেই আমার মরা ভাই আব্দুল্লাহর এতিম সন্তানের সুসংবাদ যখন দিলে তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আল্লাহ পাকের কাছে এই 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 বিষয়টা এত পছন্দনীয় কারণ এই কথাটা করেছে এই কাজটা করেছে ও নবীর পক্ষে কার পক্ষে বলেন এত বড় কাট্টা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে দুই আঙ্গুল নিয়ে এই জন্য কিয়ামত পর্যন্ত ওই দুইটা আঙ্গুল শুধু সোমবারের দিন একটু চষা দেবে সর্বদা আমার আল্লাহ জারি করে দেবে বারবার এত ডিস্টার্ব হয় কেন আমার বন্ধুরা আমরা অনেকেই বালাগাল ওলাবে কামালিহি পড়ে আমার তো মনে হয় অনেক মুসলমান
এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে অথচ এটা দরুদ না এটা কোরআনের আয়াত না হাদিসেও নেই এটা একটা কবিতা এটা কি বলেন না কেন আমি বিশ্বের যতগুলো দেশ এবার ঘুরেছি যতগুলো দেশ আমি যতগুলো দেশে ঘুরলাম সব দেশে কম বেশি এই এই বাক্যটা চলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাত জামি ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি তাও মানুষ এমনি এমনি পড়ে না মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে দরদ দিয়ে পড়ে কেন এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই সাহাবী লেখেন নাই লিখেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন বিভিন্ন কবিতা লিখেছেন 120 বছর তিনি হায়াত পেয়েছিলেন 30 বছর একাধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন বাকি 30 বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন বাকি 30 বছর তিনি বিভিন্ন দেশে সফর করেছিলেন বাকি জীবনের শেষ 30 বছর তিনি হাজারো বই লিখেছিলেন গরিষ্ঠা অবস্থা এর ভিতরে অন্যতম হচ্ছে এই চরণটা কলম হাতে নিয়ে চিন্তা করলেন পৃথিবীতে কত কিছু লিখলাম কিন্তু নবীজির নামে আমি তো কিছু লিখতে পারলাম না কলমটা হাতে নিয়ে তিনি এই তিনটা চরণ লিখলেন কিন্তু চতুর্থ নম্বর লাইনটা তার আর মনে আসে না তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে ঘুমিয়ে গেলেন গভীর রজনীতে বিশ্ব নবী এসে ডাক দিয়েছে সাদি কি লিখছিলে দেখাও হযরতে শেখ সাদি বলে হে রাসূল জীবনে বহু কবিতা লিখেছি কোনোদিন আমার কলম থেমে যায়নি আজকে আপনার নামে লিখতে গিয়ে দেখি তৃতীয় নাম্বার লাইনের পরে আমার আর মনে আসে না আল্লাহর নবী বলেন সাদি কি লিখেছো আমাকে শোনাও স্বপ্নের ভেতরে শেখ সাদি এই তিনটা লাইন শোনালেন নবীজি বললেন সাদি কলম হাতে নাও চতুর্থ নম্বর লাইন আমি নবী নিজে বলি তুমি লিখে নাও সাল্লু আলাইহি ওয়ালিহি জোরে বলেন আল্লাহু আকবার হযরতে শেখ সাদি জীবনে কত কিতাব লিখলেন ওগুলোর নামও কেউ জানে না অনেকে গুলিস্তা বস্তার ভেতরে হাজারো চরণ আছে কেউ কোনোদিন পড়েও দেখে না অথচ এই চারটা লাইনের ভেতরে একটা লাইন মাত্র নবীজি নিজে বলেছিলেন আল্লাহর নবীর নামে লেখার কারণে এটাকে আমার আল্লাহ চিরন্তন করে দিয়েছেন বাংলার মুসলমানেরা এজন্য আমাদের উচিত হবে কোন সময় যেন নবীজির আদর্শের উপরে বিশ্ব নবীর কণ্ঠের উপরে তার আওয়াজ যেন আমাদের আওয়াজ উপরে না যায় তার আচরণ গুলো যদি আপনার খারাপ লাগে আপনি চুপ থাকবেন যদি ভালো না লাগে চুপ থাকবেন আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ঈমান আমল ধ্বংস হয়ে যাবে আপনি টেরও পাবেন না বারবার কারণ একবারের জেনারেটরে চালান سبحان الله الحمد لله لا إله إلا الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার ভাইরা 6666টি আয়াত থেকে কোরআনে কারীমের সূরা তাওবার 72 নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়েছি পড়া কোরআনে আমার আল্লাহ তার মুমিন বান্দা বান্দিদের সাথে 25টি ওয়াদা নিজে করেছেন কয়টা আরো জোরে এই 25টা ওয়াদার প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মুমিন বান্দা বান্দিদের সাথে যেটা করলেন সেটা হচ্ছে তিনি মুমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন আরো আস্তে বলেন এখানে ওয়াদা করছেন কে কোথায় কোরআনে জোরে বলেন কয়টা
একটা বললাম নাম তিনি তার মুমিন বান্দা বান্দীদেরকে জান্নাত দেবেন এই ওয়াদা আল্লাহ কোরআনে করলেন যিনি ওয়াদা করেন উনি আমাদের মত না যে সকালে এক কথা বিকালে আরেক কথা কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ আমি যদি একবার কোন বিষয় ওয়াদা করি तमाम দুনিয়া উল্টিয়ে যাবে আমার ওয়াদা ভঙ্গ হবে না আর ওয়াদা করেছেন সেখানে একে যেমন তেমন কিতাব কত অথেন্টিক আপনাকে আমি আগেই বলেছি কয়টা ওয়াদা আজকের যে ওয়াদা প্রথম নম্বরে আল্লাহ তার মুমিন বান্দা বান্দীদের জান্নাত দেবেন জান্নাত কিন্তু সবাইকে দেবেন না দেবেন তার মুমিন বান্দা বান্দীদের কথা বললেন না কেন এবার আসেন তোমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে মুমিন কারা ইন্নাল্লাহাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মুমিন বান্দা বান্দীদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি একটু খেয়াল করে শোনা লাগবে জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি কিন্তু এর ভিতরে তথ্য আছে এখানে সরাসরি ক্রেতাকে এই জবান খোলেন না কেন জোরে বলুন বিক্রেতা আমরা বললে হবে না এখানে আল্লাহ পাক সবার কাছ থেকে কিনতে চান না ইস্তারা মিনাল মুমিনিনা যারা মুমিন এখন এই মুমিন কারা আল্লাহর নবী বলেন মুমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে এখানে হাত মানে শুধু এই হাত না আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি এই লিসান মানে শুধুমাত্র এই মুখ না ইয়াদুন মানে শুধুমাত্র এই হাত না এদনের ব্যাখ্যায় আমি পেয়েছি এদন মানে ক্ষমতার হাত এদন মানে আইনের হাত এদন মানে প্রভাব প্রতিপত্তির হাত এদন মানে টাকা পয়সার হাত এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে শুধুমাত্র এই ছোট্ট গর্থ এই মুখ না আপনার হাজারো মুখ থাকতে পারে আপনার একটা ইশারায় হাজারো লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে আপনি যেটা দিয়ে ইশারা দিয়েছেন মুখ দিয়ে ওইটাও মুখ আপনার হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাত ক্ষমতার হাত আইনের হাত টাকা পয়সার হাত আপনার শরীরের হাত হতে পারে এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে অশান্তিতে থাকে আপনি আর যাই কিছু করেন না কেন এখনো মুমিন হতে পারেননি এটা বাংলাদেশে হাদিসটা মিলান তো এই দেশে এখন মুমিন বেশি না কম কম মানে নেই আমরা মনে করি এই দেশে 96 ভাগ মুসলমান এরপরেও দেশে ইসলাম কায়েম হয় না কেন না আমার দাদা বলছিলেন 96 ভাগ না বাংলাদেশে যেদিন 51 ভাগ মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে ওই দেশে ইসলাম কায়েম হতে 16 ঘন্টাও সময় লাগবে না এক গরিব রিকশা চালক বহু কষ্ট করে 1 কেজি খাসির মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে রান্না করো আমি গোসল করে আসি আর স্ত্রী রান্না করতে যে চিন্তা করছে দেখি কেমন লাগে এক পিস দুই পিস করে মুখে দিতে দিতে ও ছাতা শেষ চিন্তা করছে আমার স্বামী আসলে আমি বলবো কি যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু মূলা বেগুন ডাক দিয়ে বলে সেই গোশত বা মাংস কয় বলে আপনি জানেন না আপনি গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কলে পানি আনতে গেলাম এসে দেখি মাংস আর নেই ওই দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে
লোকটা চিন্তা করে এক কেজি মাংস শুধু গোসল করতে গেলাম রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢাকাও শেষ কলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে এর ভেতরে এক কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল মিউ মিউ করছে খপ করছে ভেতরে দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে এক কেজি ডাক দিয়ে বলে বউ এটা যদি বিড়াল হয় সে মাংস কই আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই কারণ এই বিড়াল যদি এক কেজি মাংস খায় এর ওজন হবে দুই কেজি এই কথা বলে না কেন একান্ন ভাগ মুসলমান যদি হযরত ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয় 96 ভাগ লাগবে না আপনি মুমিন দাবি করলেই হবে না অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে আমি মুমিন না মুমিনকে শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয় তে ছাগল তো বড় মুসলমান ছাগলের খাতনা করানে না সম্ভব না আল্লাহ তাআলা জাত তার কাছে কিনবেন অত পাগল আমার আল্লাহ না আল্লাহ কিনতে চায় শুধুমাত্র কারটা আরো জোরে সাধারণ আপনি যদি মুমিন না হয়ে মাদ্রাসা বানিয়ে দেন আপনার মাদ্রাসা আল্লাহ নেবে না কারণ আল্লাহ নিতে চাই মিনাল মুকমিনিনা মুমিনদের কাছে আল্লাহ টাকা পয়সা দরকার না আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা এই কথা বলে না